নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজকের যে পুজো মণ্ডপগুলি দেখাবো সেগুলো হচ্ছে চন্দনা রোড এবং চন্দনা রোডে সংলগ্ন এরিয়ার সমস্ত পুজো মণ্ডপগুলি। একটা ভিডিওতে হয়তো দেখানো সম্ভব হবে না, তাই জন্য বেশ কয়েকটি ভিডিও, হয়তো দুটি ভিডিও তৈরি হতে পারে চন্দনা রোড নিয়ে। তো প্রথম ভিডিওতে আমরা দেখাচ্ছি যে চন্দনা রোড থেকে যেটি গোয়ালদড়গামী রাস্তা, ওই রাস্তাতে এই পুজো মণ্ডপটি পড়ছে। সম্পূর্ণভাবে প্যান্ডেলটি তৈরি হয়েছে মাদুর এবং বাঁশ দিয়ে বা বাঁশের কঞ্চা দিয়ে। ভিতরে গেলে আমরা দেখতে পাবো সম্পূর্ণভাবে তুলার কাজ এবং একটি আলোর ঝাড়বাতির সঙ্গে বেশ কিছু ঝুলন্ত দৃশ্য। পুজো মণ্ডপটি তোমরা দেখো, এরপরেও আরও বেশ কয়েকটি দারুণ দারুণ পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো, কারণ চন্দনা রোডের বাকি ভিডিও এবং চন্দনা টাউনেরও বেশ কিছু পুজো মণ্ডপ নিয়ে আমি আরও এই চ্যানেলে হাজির হব। ভিতরে যে আলোর কাজটি রয়েছে সে কাজটি খুবই সুন্দর দেখতে লাগছে, কারণ তুলো সাদা তুলোর উপরে বিভিন্ন ধরনের রঙিন আলো খুব সুন্দর অপরূপ দৃশ্য তুলে ধরেছে। বাইরে প্যান্ডেলটির উপরে আমি বলেছিলাম যে মাদুর এবং বাঁশকঞ্চার কাজ, সেটিও দেখাচ্ছি তোমাদেরকে। বাঁশ বা বেত এই টাইপের কিছু দিয়ে তৈরি করা আছে পুজো মণ্ডপটি। এরপরে আমি আরেকটি পুজো মণ্ডপ নিয়ে এসেছি, সেটিও চন্দনা রোডের। পুজো মণ্ডপটি পড়ছে আমাদের যে চন্দনা স্টেশন, চন্দনা রোডের যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের যেতে যে মাঠটি পড়ে সেই মাঠের মধ্যে এই পুজো মণ্ডপটি রয়েছে। বাইরে সাদা প্যান্ডেল এবং তার সাথে আলোর যে কাজ, খুব সুন্দর অপরূপ দৃশ্য তুলে ধরেছে। তো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখা যাক যে মণ্ডপের ভিতরে কীরকম প্রতিমা বা আলোর সজ্জা কীরকম রয়েছে। তো মণ্ডপটির ভেতরটিতেও খুব সুন্দর একটি কালারের প্যান্ডেল করা আছে দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই পুজো মণ্ডপের মা দুর্গার সাথে দুধারে দুটি দেখতে পাবে তোমরা যে জগদ্ধাত্রী মায়ের মূর্তি রয়েছে। তার সাথে এখানে যে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি অপরূপ লাগছে। পুরো সবুজ রঙের কাজ এবং তার পিছনে বিভিন্ন রকমের পুঁতি দিয়ে, মাটির ভাঁড় দিয়ে তৈরি করা আছে এবং ঝাড়বাতির সঙ্গে যে সিলিংগুলি সেগুলি সমস্ত পুজো মণ্ডপে প্রায় একই ধরনের আমরা দেখতে পাচ্ছি। ভিতরেও বেশ কিছু থার্মোকলের নকশা তৈরি করে দেওয়া আছে আর পুজো মণ্ডপটিতে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পেলাম ভেতরে, সেই জন্য ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কষ্ট করে দেখে নিও। তারপরের আরেকটি পুজো মণ্ডপ নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি, সেটিও চন্দনা স্টেশন পাড়া বলা হয়, যেটি চন্দনা রোড থেকে গোয়ালদড়গামী রাস্তা, সরি গড়বেতাগামী রাস্তা, সেই গড়বেতাগামী রাস্তার মধ্যে ডান দিকে পড়বে এই পুজো মণ্ডপটি। পুজো মণ্ডপটির জায়গা খুব কম থাকার জন্য খুব স্বল্প জায়গার মধ্যে দারুণভাবে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং সামনে বেশ কিছু আলোর কাজ বা আলোর ঝাড়বাতির কাজ দেখতে পাচ্ছি। এগুলো মূলত চন্দননগরের আলো বলে আমরা জানতাম, আস্তে আস্তে সেগুলো আজ টুনিবাল্পের রূপ ধারণ করেছে। বাইরে প্যান্ডেলটির উপরে থার্মোকলের কাজ করা আছে। পুজো মণ্ডপটির ভিতরে গেলে দেখতে পাবো আগের পুজো মণ্ডপটির মতনও এটিও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর আমি বলেই আসছি আমার সমস্ত ভিডিওতে এবছরে পুজোর যে সিলিংগুলি সেগুলি প্রায় একই ধাঁচের হয়ে গেছে, জানি না কোন কারণে, তবে হয়তো এটাই ট্রেন্ড চলছে। এই ট্রেন্ডের জন্য একই রকম সমস্ত সিলিং দেখতে পাচ্ছি, উপরে ঝাড়বাতি তার সঙ্গে ঝুলন্ত পর্দার মতন করে সিলিংগুলি তৈরি করা আছে। মায়ের মূর্তি এখানে খুবই সুন্দর লাগছে।
সামনে কিছু মাটির ভাঁড়ের কাজ দেখতে পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে ঠিকভাবে মূর্তি, মাটির ভাঁড়, পুঁথি, নকশা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি সাজানো রয়েছে, যেটি আমি তোমাদেরকে তুলে ধরছি। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবে এবং তার সাথে নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখো। পুজো মণ্ডপটির ভিতরেও আগের মণ্ডপটির মতনই দারুণ দৃশ্য ফুটে উঠেছে। এরপরে আমরা এসেছি চন্দ্রহনার রোড থেকে, যেটি গোয়ালতলগামী রাস্তা, সেই রাস্তাতেই একটি গলির মধ্যে, ডান দিকে একটি গলির মধ্যে এটি দুর্গোৎসব মাঠের মধ্যে রয়েছে। প্যান্ডেলটি দূর থেকে খুবই সুন্দর লাগছিল, সাদা রঙের প্যান্ডেল, তার উপরে বেশ কিছু রুপোলি রঙের নকশার কাজ করা আছে। বলাকা স্পোর্টিং ক্লাবটির নাম বা পুজো মণ্ডপটির নাম। এখানে মায়ের মূর্তি একটু অন্যরূপ ধারণ করেছে, এখানে রামায়ণের রাম, বলমান সরি হনুমান এবং তার সাথে মায়ের যে রামনবমী তার দৃশ্য খানিকটা ফুটে উঠেছে। রামায়ণের ধাঁচে মূর্তিটি তৈরি করা হয়েছে। এখানে আমি আপাতত এই পুজো মণ্ডপগুলির ভিডিও শেষ করলাম, পরবর্তী পুজো মণ্ডপগুলির ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি আমার চ্যানেলে, ততক্ষণ সাথে থাকো তোমরা, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো।